আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো এই প্যান্টের কোমরে কিভাবে রাবার লাগাতে হয় তার পুরো নিয়মটি ডিটেলভাবে। প্রথমেই আমি রাবারের জন্য যে ঘরটুকু রেখেছিলাম সে কাপড়টাকে আমি ভাঁজ করে একদম কর্নার ঘেঁষে একটি সেলাই দিয়ে দেব। আর এই সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে, আপনি যখন এই সেলাইটা দিবেন আপনার কিন্তু রাবারের ঘরের জন্য কাপড়টা সেট হয়ে যাবে আর এর একটা বর্ডার লাইন তৈরি হয়ে যাবে, যার ফলে আপনার কাপড়ে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন কোমরের মাপটা নিয়ে আমরা কথা বলবো। আসলে অনেকেই বারবার প্রশ্ন করছেন যে রাবারের জন্য কত, মানে কোমরের জন্য কতটুকু রাবার নিতে হয়। এখানে নিয়মটা আমি আরও একবার ডিটেলভাবে বলে দিচ্ছি। আপনারা আপনাদের কোমর থেকে ফিক্সড মাপটি নেবেন, অ্যাকচুয়ালি আপনাদের কোমরের অ্যাকুরেট মাপটা নেবেন, নিয়ে সেটাকে চার ভাগ করবেন। চার ভাগ করে যে অংশটা আসবে সেই অংশের সাথে এক থেকে দেড় ইঞ্চি, ক্ষেত্রবিশেষে দুই ইঞ্চি পর্যন্ত অ্যাড করবেন। করার পরে যে পরিমাণটা আসবে সেই পরিমাণটাকে ডাবল করে নেবেন। উদাহরণস্বরূপ আপনার কোমর যদি 40 হয়, সেক্ষেত্রে আপনি চার ভাগের এক ভাগ 10 ইঞ্চি আসবে, সেই 10-এর সাথে দেড় অথবা 2 ইঞ্চি যোগ করলে কিন্তু 12 ইঞ্চি চলে আসবে। এখন এই 12 ইঞ্চিকে ডাবল করবেন। এটা হচ্ছে আপনার কোমরের রাবারের অংশের মাপ। এই হচ্ছে নিয়ম। এই নিয়মে আপনারা আপনাদের যে কোনো শরীরের মাপে, যে কোনো সাইজের মাপে, কোমরের মাপে আপনারা রাবার লাগাতে পারবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী 11 দোগুণে 22 ইঞ্চি আমি রাবার নিয়ে নিলাম আর সেটাকে আমি চিনো দিয়ে নিলাম, মানে আমার রাবারটা কত দূর পর্যন্ত লাগছে। আমি যেহেতু একেবারে পুরো কোমরটাতে রাবার জুড়ে লাগিয়ে নিয়ে তারপর রাবারটার পরিমাণ কমিয়ে দেব, তাই আমি যতদূর পর্যন্ত আমার রাবারটা সেট করতে হবে সেই জায়গা পর্যন্ত আমি চিহ্ন দিয়ে নিলাম। এবার এই রাবারটাকে সুন্দর করে কাপড়, যতটুকু কাপড় রেখেছিলাম বা রাবারের জন্য যে ঘরটা তৈরি করেছিলাম সেই ঘরের মধ্যে আমি রাবারটাকে ইনসার্ট করে দিয়েছি এবং সেটাকে সেলাই করা শুরু করেছি। আর সেলাইটা শুধুমাত্র কাপড়ের ওপরে দিতে হবে, রাবারের ওপরে দেওয়া যাবে না। আমার এখানে পুরো কাপড়টা জুড়েই কিন্তু আমি রাবারটাকে সেট করে নিয়েছি। এবার সেট করে নেওয়া রাবারটাকে আমি টেনে টেনে বের করে নেব। কত দূর? ঠিক ততদূর যতদূর আমরা চিহ্ন দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, ভিডিওতে দেখে বুঝতে পারছেন, এই যে আমার চিহ্ন করা জায়গা পর্যন্ত কাপড়টা থেকে বের করে নিলাম। এবার এই রাবারটাকে কাপড়ের সাথে সেট করে দেব। তার আগে আমি রাবারটাকে কেটে নিলাম আর এবার কাপড়টার সাথে রাবারটাকে একদম সেটিং করে নিচ্ছি সেলাই দিয়ে। এবার টেনে টেনে কাপড়টাকে পুরো রাবারের সাথে অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পরে এই সোজা পাশ থেকে আমি এই রাবারটার ওপরে একদম মিডল অংশে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর এই সেলাইটা কিন্তু দুই হাত দিয়ে রাবারটাকে দুই দিক থেকে টেনে ধরে তারপর দিতে হবে। আর এবার সেলাই করে নেওয়া কোমরটাকে আমি একসাথে জোড়া দিয়ে দিব। আর এভাবেই কিন্তু জোড়া দিয়ে আমি একদম পুরো এক সাইডের পায়ের এক সাইডটা সেলাই করে দিচ্ছি। আর এটার আমি লাইভ ভিডিও ইনশাল্লাহ আজকে দেখিয়ে দেবো, লাইভে সেলাই করে দেখাবো ইনশাল্লাহ। আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।